আগামী এপ্রিল থেকেই গ্রামাঞ্চলে স্বচ্ছ ভারতের দ্বিতীয় পর্যায়ে কার্যকর করতে আসরে নামছে কেন্দ্র এর অংশ হিসাবে পানীয় জল ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য সম্প্রতি বাহান্ন হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়েছে পরিচ্ছন্নতার এই মহাপ্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম বছরেই প্রায় দশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল দ্বিতীয় পর্যায়ের ঘোষিত লক্ষ্য হল খোলা জায়গার শৌচকর্ম সম্পূর্ণভাবে বন্ধ করা বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনার জন্য যে উন্নয়ন স্থায়ী কমিটি রয়েছে তারা সম্প্রতি কিছু অস্বস্তিকর তথ্য সামনে এনেছে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও বিহার সরকার আড়াই বছরের স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় পাওয়া ছ পাঁচশো কোটি টাকা খরচই করেনি যদি পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ আর অসমকেও ধরা হয় তাহলে খরচ না হওয়ার অর্থের পরিমাণ চোদ্দ হাজার কোটি টাকারও বেশি খোলা জায়গায় শৌচকর্ম খোলা নর্দমা অথবা খোলা আবর্জনা স্তূপের মতো যন্ত্রণা থেকে দেশকে মুক্তি দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে দু হাজার চোদ্দো সালের দোসরা অক্টোবর থেকে মোদী সরকার স্বচ্ছতার আন্দোলন শুরু করেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শোনা গিয়েছিল স্বচ্ছ ভারতের স্লোগান সংকল্প ছিল পরিচ্ছন্ন এবং সবুজ পরিবেশ তৈরি করে দেশের সমস্ত জনবসতি এলাকাকে সমৃদ্ধ করার